এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন লুক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই লুকটা আমি স্পেশালি নবমীর জন্য ক্রিয়েট করেছি, কিন্তু তোমরা যে কোনো দিনই এই লুকটাকে ক্রিয়েট করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। তোমাদের যে দিনে এই লুকটা বেশি সুটেবল মনে হবে সেই দিনেই এই লুকটা ক্রিয়েট করো। আর আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। আর এই লুকটা যদি ভালো লাগে অবশ্যই রিক্রিয়েট করো, আর আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করো, আমার ইনস্টাগ্রাম আইডিও আমি দিয়ে দেবো। আর যদি এই লুকটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, আর লাইক করতে হবে ভিডিওটাকে। তো চলো আর দেরি না করে লুকটা স্টার্ট করা যাক। তো মেকআপের সবচেয়ে প্রথম স্টেপ হলো ফেসটাকে ক্লিন করে নেওয়া। তো আমি এখানে একটা ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও করতে পারো। তারপর যেগুলো ম্যান্ডেটরি দেওয়া টোনার ময়শ্চারাইজার, এগুলো কিন্তু তোমাদেরকে ইউজ করতেই হবে, আর প্রাইমারটাও তোমাদের ইউজ করতেই হবে। যে কোনো প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো, যেটা তোমরা রেগুলার বেসিসে ইউজ করো সেটাই ইউজ করো। আর যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি সেগুলো অবশ্যই ভালো, বিশেষ করে গরমে জন্য মেকআপ করার জন্য খুবই ভালো। আর যে প্রাইমারটা আমি ইউজ করলাম এক্ষুনি, এটা কিউটি বিউটির প্রাইমার, যেটা একটা প্রফেশনাল প্রোডাক্ট। তোমাদের কাছে যদি এরকম প্রফেশনাল প্রোডাক্ট না থাকে, তোমরা নর্মালি যেগুলো সিলিকন বেস প্রাইমার থাকে সেটা গরমের জন্য খুব ভালো হয়, তোমরা ওই রকম কোনো একটা প্রাইমার ইউজ করতে পারো। সুইস বিউটির ইউজ করতে পারো, এছাড়াও নাইকারও আছে, ইউজ করতে পারো কম রেঞ্জের মধ্যে। তারপর আমার যেখানে যেখানে পিগমেন্টেশন ছিল আমি সেখানে সেখানে একটু ডার্ক কনসিলার ইউজ করেছি। তোমাদের যদি পিগমেন্টেশন না থাকে তাহলে কিন্তু এই স্টেপটা করার একদমই দরকার নেই, কারণ এমনিতেই পুজোর সময় ভিড় ভাট্টার মধ্যে যেতে হয়। তো যত কম মেকআপ দেবে, যত কম লেয়ারিং করবে ততটাই তোমাদের জন্য ভালো হবে। তো এরপর আমি ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি, শেড অনুযায়ী আমি একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে দুটো ফাউন্ডেশনকে একটা শেড তৈরি করে নিয়েছি। তো শেড কিন্তু তৈরি করার সময় একটু এদিক ওদিক হয়েই যায়, তো আমার ফেসটা একটুখানি হোয়াইটিশ লাগছিলো মানে আমার টোনের থেকে, তো যার জন্য আমি ক্রিম কন্ট্রোলটা করছি। তোমরা কিন্তু এটাকে চাইলে স্কিপ করতে পারো, কারণ সবসময় ক্রিম কন্ট্রোল ভালো লাগে না, কিন্তু নাইট লুকের জন্য ক্রিম কন্ট্রোলটা ভালো লাগে। আমি যেহেতু আজকে নবমী নাইট লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই জন্য আমি এখানে ক্রিম কন্ট্রোলটা করেছি, আর ব্লাশও আমি দিয়েছি। তো তোমরা কিন্তু চাইলেই, যদি তুমি কমফোর্টেবল হয়ে থাকো তোমরা, তাহলে নিশ্চয়ই করতে পারো। তারপর আমি ব্লাশটাকে আর কন্ট্রোলটাকে ভালো করে ব্লেন্ড করছি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তোমরা হয়তো দেখবে আমি কিন্তু পুরো মেকআপটাই বেশিরভাগটাই বিউটি ব্লেন্ডারের সাহায্যেই করে থাকি, কারণ বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপের যে বেসটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় আর একদম একটা ন্যাচারালভাবে ফিনিশ আসে। তো তারপর আমি সামান্য একটু পাউডার দিয়ে সেটিং করে নিয়েছি, ওটা হচ্ছে লুজ পাউডার ইউজ করেছি, যেটা একদমই ওয়াটারপ্রুফ, আই ম্যাজিকের খুব বেশি দাম নেয় না, কিন্তু তোমরা ওটা ইউজ করতে পারো, প্রফেশনাল প্রোডাক্ট আর যথেষ্ট লো রেঞ্জের মধ্যে কিন্তু প্রোডাক্টটা। তো তারপর আমি এখানে আই মেকআপটা স্টার্ট করছি। আই মেকআপ আমি আজকে স্মোকি আই মেকআপ করব। তো তোমরা যেটা ফার্স্টে দেখেই নিয়েছো, আমি যেহেতু একটা ব্লু শাড়ির ওপর শাড়িটা পরেছি কালারের ওপর, তো আমি আই মেকআপটাও ব্লুয়ের ওপরেই করেছি। যদি তোমাদের অন্য কোনো শাড়ি থাকে তাহলে রেডের ওপর যদি থাকে তাহলে তোমরা ব্ল্যাক স্মোকি আই করতে পারো, এছাড়া তোমরা যে কোনো স্মোকি আই করতে পারো, শুধু সেই জায়গায় কালারটা চেঞ্জ করে দেবে। আমি রেডের উপরে ব্লেন্ডিংটা করেছি, করে প্রথমে ব্ল্যাক কাজল দিয়ে আমি বেসটা করেছি। তোমরা যখনই ব্লু বা যে কোনো কালারের আর কি করবে, ব্লুটা বিশেষ করে যখনই করবে তখন তোমরা এরকম ব্ল্যাক কাজল দিয়ে বেসটা করে তার উপরে যদি ব্লু কালারটা দাও, ব্লু যে আই শ্যাডোটা আছে সেটা দাও, তাহলে কিন্তু খুব ভালোভাবে জিনিসটা একটা জায়গাতে সেট হয়ে থাকে আর কালারটাও কিন্তু খুব ভালো আসে। তো সেক্ষেত্রে তোমরা এই ট্রিকটা ইউজ করতেই পারো। যদি তোমাদের কাছে হোয়াইট কাজল থাকে তাহলে সেটা দিয়েও করতে পারো। তো দেখো আমার কালারটা খুব সুন্দর এসেছে, আর সেম উপরের যে কালারটা সেটা আমি নিচেও ডিপোজিট করব, খুব ভালো করে ব্লেন্ড করব। আর ইনার কর্নারে দেখবে যে আমি একটা হালকা গ্রিনিশ শেড ইউজ করেছি, একটা শিমার শেড ইউজ করেছি হাইলাইট করার জন্য, একটু অন্যরকম কালার, বেশ ভালো লাগছিল আমার। বাট আমি এখানে হোয়াইট কাজল পরেছি, কিন্তু হোয়াইট কাজলের লুকটা আমার ঠিক ভালো লাগে না, যেহেতু আমার আইসগুলো এমনি বড়, তো হোয়াইট কাজল যাদের খুব ছোট আইস তাদেরকে বেশি ভালো লাগে। তো আমার যেহেতু নিজেকে হোয়াইট কাজলে ভালো লাগছিল না,
সেজন্য আমি আবার ওটাকে ব্ল্যাকে কনভার্ট করে নিয়েছি। ওর উপরে আমি আবার ব্ল্যাক কালার দিয়ে আর কি কোটিং করে নিয়েছিলাম। তো তারপরে আমি আবার এখানে সেট করছি প্যাকের মাইক্রোফিক্সার দিয়ে। এটা খুব ভালো একটা ফিক্সার, তোমরা যে কোনো সিজনে এটা ইউজ করতে পারো, কিন্তু তোমাদের যদি অতিরিক্ত ঘামের সমস্যা থাকে তাহলে এইটা ইউজ করো না। তো দেখো আমার লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যদি এরকম লুক করতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। কেমন হয়েছে লুকটা প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে এরকমই লুক দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখনকার মতো ভিডিও এখানেই এন্ড করছি, ততক্ষণ তোমরা আমার আগের শাড়ির লুকটা অবশ্যই চেক আউট করো।